আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী, আজ পহেলা মে কোটি কোটি শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। কুয়েতের আওকাফ মন্ত্রণালয় জানিয়েছেন কেয়ামার নামাজ 30 মিনিটের জন্য পরিচালনা করা হবে এবং এই সময়টি শুরু হবে রাত 12টা থেকে। আপনারা জানেন যে কুয়েতে চলছে কারফিউ, আর কারফিউতে মসজিদের সীমাবদ্ধতা বা আওকাফ নামাজ পড়ার অনুমোদন দেওয়া প্রতিটি ধর্মপ্রাণ মুসল্লির জন্য দারুণ সুখবর। তবে যেসব এরিয়াগুলিতে এই নামাজ পড়াতে পারবে না, সেটা সম্পূর্ণ প্রবাসী অধ্যুষিত এরিয়া। এখন আমরা জানব কোন কোন এরিয়ার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নামাজ পড়ানোর ব্যাপারে, যার মাঝে উল্লেখযোগ্য হাওয়াল্লি, ময়দান হাওয়াল্লি, সালমিয়া, জিলিবাল শেখ, মাহবুল্লা এবং আল নাকরা। এই এলাকার মসজিদগুলিতে কেয়ামার নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন কুয়েতের মিনিস্ট্রি অফ আওকাফ। আপনারা জানেন যে কুয়েতের প্রবাসী অধ্যুষিত যে এরিয়াগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য জিলিবাল শেখ, মাহবুল্লা, সালমিয়া, হাওয়াল্লি, ময়দান হাওয়াল্লি, হাওয়াল্লি, আল নাকরা। তার মানে ঘুরে ফিরে দাঁড়ালো যে প্রবাসী অধ্যুষিত এরিয়াগুলিতে এই নামাজের সুযোগটা ধর্মপ্রাণ মুসল্লিরা নিতে পারছে না। সবার প্রতি অনুরোধ থাকবে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলবেন, আর বিশেষ করে এ ধরনের কোনো নামাজের আয়োজন করার চেষ্টা করবেন না, বিশেষ করে এইসব এরিয়াগুলিতে, যেহেতু এসব এরিয়ার মসজিদের ইমাম বাঙালি, হিন্দি বা পাকিস্তানি। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রায়শই জুমার নামাজ বা এ ধরনের নামাজ, তার মানে সরকার নিষিদ্ধ নামাজগুলি নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে বিগত দিনগুলিতে। আশা করি এই নিষেধাজ্ঞাটি কার্যকর থাকবে এবং আমরা কোনো প্রবাসীরা কুয়েতের আইন ভঙ্গ করব না, যেহেতু আপনারা জানেন যে কোভিড-19 পরিস্থিতির অবনতির কারণে পৃথিবীর বিভিন্ন দেশই পুরোপুরি বিধ্বস্ত। আর স্বাস্থ্য নির্দেশনা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা মেনে চলা প্রতিটি প্রবাসীর জন্য নৈতিক দায়িত্ব। আপনি যদি একটি সুন্দর প্রবাস জীবন আশা করেন বা আপনি যদি একটি সুন্দর প্রবাস জীবনের স্বপ্ন দেখেন, তাহলে অবশ্যই স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলবেন। আর বিশেষ করে আপনি যেহেতু ঠিক এই মুহূর্তে কুয়েতে অবস্থান করছেন, কুয়েতের আইন মেনে চলবেন, আপনার সুন্দর এবং স্বাভাবিক প্রবাস জীবন কাটানোর জন্য। ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কুয়েত এবং প্রবাসী গুরুত্বপূর্ণ সব আপডেটে। আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাথে রাখুন। সুস্থ এবং নিরাপদ হোক আপনার প্রবাস জীবন, নিরাপদ হোক আপনার পথ চলা।